হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে আই এর মান মাত্র 10 সেকেন্ডে সলভ করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব, এবং আমরা এই রিলেটেড যেসব টিপস ট্রিক্সগুলো আছে সেটাও আমরা কমপ্লিট করব। এর আগের লেকচারে আমরা এই টাইপের একটা এক্সাম্পল দেখে এসেছিলাম। আজকে আমরা যে এক্সাম্পলটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পরীক্ষাতে প্রায় আসে এরকম টাইপের একটা প্রশ্ন। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমাদের কোশ্চেনটা বলছে আই মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা আই ইনভার্স ওয়ান ডিভাইডেড বাই আই প্লাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান কত। তো আমরা এটা কীভাবে সলভ করবো, আমাদের অ্যাট ফার্স্ট ইনশিওর করে নিতে হবে আমাদের ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে আছে কিনা। তো কমপ্লেক্স মোডে যদি না থাকে তাহলে আমরা এখান থেকে মোডে গিয়ে টু দিয়ে আমরা কমপ্লেক্স মোডে ইনশিওর করে নিতে পারি। দেন আমাদের এখান থেকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই 991 ইএস ক্যালকুলেটর দিয়ে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা সরাসরি ফ্র্যাকশন দিতে পারবো, অথবা তুমি যদি 100 MS ক্যালকুলেটর দিয়ে সলভ করতে চাও তাহলে আমরা সরাসরি জাস্ট এটা ব্রেকেট দিয়ে দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে অ্যাট ফার্স্ট এটা দিয়ে দেখি, আমরা প্রথমে ফ্র্যাকশন তুলে ফেললাম, এখানে আই ছিল, কমপ্লেক্স মোডে ইনশিওর করা থাকলে ইএনজি বাটনে এই যে আই দেওয়া আছে আই স্ক্রিনে চলে আসবে। এরপর আমাদের ছিল মাইনাস, আমরা এরপর সিম্পলি মাইনাস দিয়ে দিব, এরপরে আই ছিল সো আই দিয়ে দিব, এরপর আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সো সরাসরি ক্যালকুলেটরে এক্স ইনভার্স ওয়ান একটা বাটন আছে, এটা আমরা দিয়ে দিলে আই মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। দেন আমাদের কার্সরটা হচ্ছে নিচে নিয়ে আসতে হবে হরে। তো আমরা যদি এখানে দেখি যে আই প্লাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে শুরুতে ছিল আমাদের আই, আই দিয়ে ফেললাম, এরপর ছিল প্লাস, প্লাস দিয়ে ফেললাম, এরপর টু ছিল, সো টু দেওয়ার পর এরপর হচ্ছে আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে আমরা এখান থেকে আই দিয়ে টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে দিব। সিম্পলি আমরা জাস্ট এটা ইকুয়াল দিয়ে দিব, আমাদের আনসার মাইনাস টু চলে আসি, দ্যাট মিনস বি নাম্বার যেটা সেটাই হচ্ছে আমাদের আনসার। তো এরপর আমাদের এখান থেকে আমরা যদি খেয়াল করে দেখি, আমরা এটা মানে আমাদের যদি সরাসরি ক্যালকুলেটরের ফ্র্যাকশন বাটন না দেওয়া থাকে 100 MS দিয়ে করলে কীভাবে করতাম, জাস্ট আমরা এটা আই মাইনাস আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে ব্রেকেট ক্লোজ করে ডিভাইডেড বাই ক্যালকুলেটরের ফ্র্যাকশন তোলার সময় জাস্ট ব্রেকেট দিয়ে দিব, ডিভাইডেড বাই আই প্লাস টু আই টু দি পাওয়ার টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে জাস্ট ব্রেকেট দিয়ে দিলেও আমাদের এটা ইকুয়াল দিলে মাইনাস টু চলে আসবে। তো বি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো, গত ক্লাসের যে লেকচারটা আর আজকের যে লেকচারটা দুইটা মিলে আমাদের আই এর মান কীভাবে বের করতে হয় সেই ব্যাপারটা আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখে নিলাম। আশা করি এটা নিয়ে আজকের পর আর কারো কোনো প্রবলেম থাকবে না। তো আজকে লেকচার এখানে শেষ করছি, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।